আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি বড়ি দিয়ে পেঁপের একটা তরকারি। আজকে তোমাদের কাছে আমি এই কন্টেন্টটা শেয়ার করব। আমরা বড়ি সাধারণত গ্রামগঞ্জে খুব দেখা যেত একসময়, কিন্তু এখন সেভাবে দেখা যায় না। তা যাই হোক, আমি আজকের এই চাল কুমড়ার বড়িটা দিয়ে, এটা সাধারণত চাল কুমড়ার বড়ি, এই বড়িটা দিয়ে পেঁপের একটা কারি তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো আমি আশা করছি যে তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবং তোমরা যদি আমার চ্যানেলটাকে কখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখো। তাহলে দেখি আমরা বড়ির তরকারিটা তৈরি করার জন্য কী কী নিয়েছি। এখানে পেঁপেটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, তার সাথে কিছু আলু কেটে ধুয়ে রেখেছি। এবার এপাশে হচ্ছে হলো, দেখো আমি খুব কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, পেঁপেটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, পেঁপের ভিতরে শীতটাকেও খুব সুন্দর করে ফেলে দিয়েছি। দেখো পুরো ফ্রেশ করে নিয়েছি, গোটা গোটা করে আলু নিয়েছি। এবার এপাশে হচ্ছিল পেঁয়াজ কুচি এবং রসুনটা থেতে নিয়েছি। তারপর এপাশে হচ্ছিল মিক্সার মশলা, মরিচের গুঁড়া, তারপর হচ্ছিল ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর সামান্য জিরার গুঁড়া, ভেজে রাখা জিরা, আস্ত জিরা এবং লবণ। আর এপাশে হচ্ছিল সেই আমার স্পেশাল যে বড়িটা, চাল কুমড়ার বড়ি। দেখো বড়িটা বেশ শুকনা করে ভালো করে শুকায় রেখেছে। দেখো বড়িটাকে ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। এবার ফার্স্টে আমি কারিটা তৈরি করার জন্য প্রথমে যে স্টেপটা নেব সেটা তোমাদেরকে দেখাবো। এবার আমি পাত্রটা ভালো করে গরম করে নিয়েছি। এবার সামান্য কিছু তেল দিয়ে ফার্স্টে আমি বড়িটাকে হালকা ভেজে নেব, এবং এটা লো ফ্লেমে ভাজবো যেন বড়িটা বেশ মুচমুচে হয় এবং ভিতরটা যেন একটু মোটামুটি ভাজা হয়। তো আমি তেলটা গরম করে ফার্স্টে আমি একটা বড়ি দিয়ে দেখব কি হয়েছে কিনা। দেখি বড়িটা হচ্ছে, তার মানে আমি সবগুলো বড়ি এবার দিয়ে দেবো। দিয়ে এবার সুন্দর করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি এবং বেশ লালচে করে একটু ভেজে নেব। দেখো বড়িটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু বড়িটাকে ভাজছি। দেখো অনেকক্ষণ নাড়াচাড়া পরে আমার বড়িগুলো দেখো লাল লাল হয়ে গেছে। এই দেখো আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি বাটিতে, দেখো কত সুন্দর হয়েছে। এবার ওই তেলের মধ্যে আমি প্রথমে একে একে মশলাগুলোকে অ্যাড করবো। ফার্স্টে আমি পেঁয়াজটাকে হালকা ভাজি করে নেব। পেঁয়াজটা হালকা ভাজি হয়ে গেলে তার সাথে আমি কিন্তু রসুনটা মিক্সচার করবো। দেখো পেঁয়াজটা ভাজছি ভালো করে। এবার এর সাথে আমি রসুনটাকে কিন্তু থেতো করে নিয়েছি, রসুন কিন্তু বাটা দেয়নি। আমি রসুনটা একটু থেতো করে নিয়েছি যেন রসুনের ফ্লেভারটা খুব সুন্দর করে বের হয় এবং তরকারির সঙ্গে। এবার রসুনটা দিয়ে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ একটু ভাজি করে নিলাম, যেন রসুনে কাঁচা গন্ধটা না আসে। সো ফ্রেন্ডস, তোমরা বড়িটাকে কতটুকু পছন্দ করো জানি না, আমি মোটামুটি বেশ ভালোই পছন্দ করি। এবং আমি আশা করি তোমরা এভাবে যদি রান্না করো অবশ্যই বড়িটা দিয়ে তরকারি খেতে তোমাদের কাছে বেশ ভালো লাগবে। এবং আশা করি তোমরা বড়ির এই ডিশটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে এবং আমাকে সেটা লাইক এবং কমেন্টের মধ্যে জানাবে। এবার আমি সামান্য কুসুম গরম পানি দিয়ে একে একে এবার গুঁড়া মশলাগুলো অ্যাড করবো। আমি এখানে যে গুঁড়া মশলাগুলোকে সাধারণত অ্যাড করেছি, আমি আমার প্রায় ভিডিওতে বলি আমি কিন্তু ফেমাসের মশলাগুলোকে খুব সাজেস্ট করি, এবং ফেমাসের মশলাটা আমার কাছে খুবই ভালো লাগে। বাজারে সব অনেক ধরনের ব্র্যান্ড আছে যে যেভাবে পছন্দ করে, কিন্তু আমি ফেমাসের ব্র্যান্ডটাকে খুবই বেশি পছন্দ করি। দেখো এবার মশলাগুলো আমার সুন্দর করে কষা হচ্ছে, আর একটু কষাবো আমি। এবং এখানে আমি একটু মরিচটা একটু বেশি দিয়েছি, কারণ পেঁপেটা একটু পানছে, এই জন্য আমি মরিচটা একটু বেশি দিয়েছি, যার জন্য একটু ঝাল ঝাল লাগবে এবং তরকারিটা খেতে খুবই মজা লাগবে।
এবার দেখো আমার বেশ তরকারিটা মশলাগুলো সুন্দর কষা হয়ে গেছে, আর একটু কষাবো আমি। দেখো তেলগুলো প্রায় উপরে উঠে এসেছে। এবার আমি পাত্রে তরকারিগুলোকে টুকরো তরকারিগুলোকে সুন্দর করে অ্যাড করে দেব। এবার টুকরো করা তরকারিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখো এখানে কিছু আমি ধনিয়া পাতার ডাট আছে সেগুলোকে দিয়ে নিয়েছি, একটা এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। এবার দেখো আমি খুব সুন্দর করে তরকারিটাকে সাথে মশলাগুলোকে সুন্দর করে কষাবো। সো ফ্রেন্ডস, তোমরা বুড়িটাকে কে কীভাবে খাও এটা আমি বলতে পারছি না। আমি এভাবে করে আজকে নিরামিষভাবে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি, আর অনেকে অনেক ভিডিওতে বেশ সুন্দর করে সৌন্দর্যভাবে ফুটিয়ে তোলার জন্য অনেক রকমের স্টাইল করে, কিন্তু আমি সবসময় জেনারেলিভাবে আমার ভিডিওগুলোকে দেখানি এবং তোমরা সেভাবে করে আমার জেনারেলি অরিজিনাল জিনিসটাকে দেখো। আমি এত আইটেম নিয়ে ভিডিও করি না। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে লাইক এবং কমেন্ট করবে, এবং অবশ্যই তোমাদের একটা সাবস্ক্রাইব আমার একটা সাফল্য এবং পরবর্তী ভিডিও দেওয়ার জন্য বেশ উৎসাহ। আমি এই যে পেঁপে আলুর পরি দিয়ে যে তরকারিটা রান্না করছি এটা কিন্তু সাধারণত সেহেরির জন্য এবং রাতের খাবারের জন্যই রান্না করছি। দেখো এবার আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ কষানোর পরে, এবং সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ওয়েট করব যেন তরকারিটা ফুটে ওঠে। দেখো আমার তরকারিটা কী সুন্দর দেখাচ্ছে এবং গ্রেভিটাও অনেক সুন্দর লাগছে। এবার আমি তরকারিটা সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে রেখেছি। দেখো তরকারিটা ফুটে উঠেছে এবং আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি আর কিছুক্ষণ পরেই আমি বইটাকে অ্যাড করে দেবো যেন ভালোভাবে সিদ্ধ হয় এবং বইটা যেন সুন্দর করে ভিতরে তেল মশলাগুলো সুন্দর করে ঢুকে খেতেও যেন মজা লাগে। এবার আমি বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। এবার বড়িটাকে কে দেওয়ার পরে সুন্দর করে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢেকে নেব। এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পর আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। দেখো একটু কাছ থেকে দেখাচ্ছি, এই দেখো কিছুক্ষণ ঢেকে রাখার পরে আবারও তরকারিটা বেশ ফুটে উঠেছে। আর এই পেঁপের তরকারিটা সাধারণত আমি পানি বেশি দেবো না, আমি পানি অল্প দিয়েছি কারণ আমি ফার্স্টেই বলেছি পেঁপে একটা পানসি তরকারি। সো এখানে পানি জাতীয় একটু পানিটা আমি অল্পই দিব, বেশি দিব না। দেখো আমি আবার একটু নাড়াচাড়া করছি, করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। দেখো ঢাকা দেওয়ার পরে আমি আবারও উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ঘন ঘন করে নাড়ছি যেন বড়িগুলো ভালো করে এপাশে ওপাশে এবং চারিপাশে যেন ভালো করে সিদ্ধ হয়। এই বড়িটা সাধারণত আমরা মাছ দিয়ে, আমি ছোটোবেলা আমার আম্মুকে দেখতাম, তিনি শাকের মধ্যে বড়িটাকে ক্রাশ করে তারপর শাকের যে কোনো শাকের মধ্যে দিত, তারপর নিরামিষ তরকারির মধ্যে দিত, মাছের মধ্যে দিয়ে রান্না করতো, ভালোই লাগতো। বড়ি বেশ কয়েক রকমের হয়, মাশকলার ডালের, চাল কুমড়ার, মসুরির ডালের, যেভাবে যে ফ্লেভারে পছন্দ করে। তা আমি এখানে যে এই বড়িটা নিয়েছি এটা হচ্ছে হলো চাল কুমড়ার বড়ি। এবার আমি দেখছি একটু হালকা যে পেঁপেগুলো সিদ্ধ হয়েছে কিনা, পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি আরেকটু দমে রাখবো, আর একটু কিছুক্ষণ রান্না করব। বড়িটা সাধারণত খুবই কম দেখা যায় এখন, আর যদিও এখনও ওভাবে যদি পেয়ে থাকি তাহলে খুব রেয়ার। আর কিছু কিছু খাবার আছে যেগুলো খুব মিস করি, যে এখন সহজভাবে পাওয়া যায় না, আগে একসময় পাওয়া যেত, রান্না করতো, তখন মনে পড়ে ছোটোবেলার দিনগুলোর কথা। সো ফ্রেন্ডস, দেখো আমার কিন্তু বড়ির তরকারিটা মোটামুটি হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ একটু হালকা দমে রাখবো এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি লো ফ্লেমে দিয়ে সুন্দর করে ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দেব যেন ফ্লেভারটা একটু সুন্দর আসে। আমি কিন্তু এর আগে ধনিয়া পাতা ডাটগুলো দিয়ে সেটাকে কষা রান্না করছি,
এবার একটু দিয়ে সুন্দর করে আরো কিছুক্ষণ একটু গরমে রেখে দেব। আর আশা করি তোমরা এই বড়ির তরকারিটা এভাবে যদি একবার রান্না করে খাও অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। আমি অবশ্যই তোমাদেরকে বলবো প্লিজ তোমরা একবার রান্না করে খেও এবং আমাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে। দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু রান্নাটা একেবারে শেষ হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ হালকা একটু দমে রাখবো, 2-5 মিনিট, তারপরে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাবো। দেখো এবার সার্ভ করে দেখালাম, তরকারিটা কত সুন্দর হয়েছে, ঝোলটাও বেশ খুব গাঢ় গাঢ় মাখো মাখো হয়েছে, পেঁপেটাও সিদ্ধ হয়েছে, গোটা আস্ত জিরোগুলোও দেখো দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে, বড়িগুলোও সিদ্ধ হয়েছে। এটা কিন্তু খুব বেশি কিন্তু খেতে মজা হয়েছে, অনেকটাই মজা। সো ফ্রেন্ডস, আমার সম্পূর্ণ ভিডিওটা তোমরা ধৈর্য ধরে দেখেছ এবং ধৈর্য ধরে দেখেছ বলেই কিন্তু রান্নাটা এত 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 মজাদার হয়েছে, এবং আমি আশা করি ধৈর্য ধরে তোমরা বাসে এটাকে একবার হলো ট্রাই করো। আর আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এবং রমজানে তোমরা স্বাস্থ্যকর খাবার খাও, পুষ্টিকর খাবার খাও, বেশি বেশি করে খাবার খাও, বেশি বেশি সুস্থ থাকো, ভালো থাকো। সেই শুভেচ্ছায় তোমাদের কাছ থেকে আমি আজকে বিনোদনে বিদায় নিচ্ছি। আশা করি আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে আবারও ফিরে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সবাই শিশুপান্তে ভালো থাকো। সবাইকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আবারও শেষ করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।